হইছে যে আমার অনেক কাজ বাদ পড়ে গেছে ফ্যান বেস ছাড়াই যদি আমাকে মানুষ এত ভালোবাসে তাহলে চিন্তা করেন যদি আমার ফ্যান বেস থাকতো তাহলে তো আমি পুরো বিশ্বটাকে কাঁপাই দিতাম এটা যার কমন সেন্স আছে সে ইনশাআল্লাহ বুঝে নেবে আপনি তো বর্তমানে ফুড ব্লগিং করছেন পাশাপাশি আপনাকে বিভিন্ন রকমের শোরুমেও দেখা যাচ্ছে এইটা কি মানে পাবলিক ডিমান্ড নাকি ইচ্ছে ছিল বা চিন্তা ভাবনা করেই আসা না 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 আমার কোনো কিছুই প্ল্যান ছিল না যে আমি কখনো প্রতিদিন ফুড ব্লগিং করব এইটাই তো কখনো জানতাম না আমি ভাবছিলাম যে হ্যাঁ ঠিক আছে মাসে একবার দুইবার বা তিন চারবার খেতে যাই সপ্তাহে একবার করে খেতে যাই তখন হচ্ছে ভিডিও বানাবো তখন কাজ করব বাট এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে ইসপি আপন করা স্বাদ এভাবে রেগুলার এটাকে প্রফেশন হিসেবে নিয়ে নিব অথবা রেগুলার কাজ করব অথবা কখনো আমাকে তাদের ব্র্যান্ড প্রমোশনের জন্য ডাকা হবে এটা কখনো এক্সপেকটেশনে ছিল না ট্রেন্ডসদেরকে সামলে চলা এই বিষয়টা এই যে কনফিডেন্সটা এটা কিভাবে আসে এক কোটি দুই কোটি মানুষের মধ্যে আমাকে 50,000 মানুষ বা এক লক্ষ মানুষ পছন্দ করবে না বিচিং করবে উল্টাপাল্টা কথাবার্তা বলবে বা ব্যাড কমেন্ট করবে এটাই তো খুব স্বাভাবিক তাই না কারণ এটা তো বাংলাদেশ কর্পোরেট লেভেলে যেভাবে আমরা ইগনোর করি অনলাইন প্ল্যাটফর্মে এসেও আমরা ওভাবে ইগনোর করি আপনার ফেভারিট সেলিব্রিটি কে যদিও তাকে এখন পর্যন্ত দেখি নাই মেহেজাবিন আপু উফ আর হচ্ছে তাসনিয়া ফারিন আপু এটা তো মেয়ে বাট ছেলে মেল ক্রাশ কে ছিল না ক্রাশ না বাট আমার ভালো লাগে আফরান নিশো ভাইকে আমার ওনাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ইচ্ছা আর হচ্ছে আরিফিন শুভ ভাইয়া পাশে আমার দেখার ইচ্ছা ছিল সামনাসামনি আপনাকে এইটা কি মানে আপনি কি বলে ওটাকে ফেসবুকে দেখতে যতটা সুইট সামনাসামনি আরো বেশি সুইট থ্যাংক ইউ বাট এটা যে আমি পেইড কিছু বলি মানে করিনি আপনাকে এটা যে পেইড ফ্রি এটা বলে এটা যার কমন সেন্স আছে সে ইনশাআল্লাহ বুঝে নেবে হিজাব পরাটা এই জন্য কি কখনো কোনো কথা কটু কথা শুনতে হয়েছে আপনাকে হিজাব পরার কারণে এমন অনেক হয়েছে যে আমার অনেক কাজ বাদ পড়ে গেছে হিজাবের কারণে এমন অনেক হয়েছে যে আমি বেশ কিছু রেস্টুরেন্ট থেকে কাজ করার কথা থাকলেও কাজ হয়নি ভালো ভালো রেমুনারেশনের অনেক অনেক কাজ আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে এবং আমার এই হিজাবের কারণে অনেক বড় বড় খুবই মানে ডিমান্ডিং কিছু ব্র্যান্ড আমাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে এবং আমার এই হিজাবের কারণে আমার কলেজ বলেন স্কুল বলেন অনেক প্রবলেম হয়েছিল ছোটবেলায় এবং আমার এই হিজাবের কারণে আমি যেখানে জব করতাম সেখানেও অনেক প্রবলেম হয়েছিল বাট আমি কখনো এগুলো কোনো কিছু মনে করি না কারণ এমন তো না যে জীবন থেমে থাকে বা কাজ থেমে থাকে আলহামদুলিল্লাহ আমি আমার এই সিগনেচারটাকে ক্যারি করেই আমি এই পর্যন্ত আসছি ডিজনির এক অংশ বলে যে আপনার নির্দিষ্ট কোনো ফ্যান বেজ নাই এই বিষয়টাকে আপনি কিভাবে মানে ব্যাখ্যা করবেন ওয়াও তাই নাকি আমি এই কথাটা প্রথমবার শুনলাম যদি আমার ফ্যান বেজ ছাড়াই আমি এতটা পপুলারিটি পেয়ে থাকি তাহলে ফ্যান বেজের তো তাহলে দরকারই নেই কারোরই দরকার নাই আলহামদুলিল্লাহ যেমন আছে খুব ভালো আছে ফ্যান বেজ ছাড়াই যদি আমাকে মানুষ এত ভালোবাসে তাহলে চিন্তা করেন যদি আমার ফ্যান বেজ থাকতো তাহলে তো আমি পুরো বিশ্বটাকে কাঁপাই দিতাম সো এই কারণে হয়তো বা নাই আচ্ছা বিশ্ব কাঁপানোর যে বিষয়টা সামনে তাহলে কি কি প্ল্যান আছে আপনার আমি কিছু টাকা জমাবো ভালো একটা অ্যামাউন্টের টাকা জমাবো জমানোর পর আমার খুব ইচ্ছা আছে এই যে ঢাকা সিটিতে যারা রাস্তায় থাকে রাতে ঘুমায় যারা রাস্তার মধ্যে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি পেইনফুল লাগে যেমন ধরেন যে একবেলা যে না খেয়ে থাকে তার জন্য যতটুকু কষ্ট লাগে আমার তার থেকে বেশি কষ্ট লাগে যারা হচ্ছে রাতে রাস্তায় থাকে ঝড় বৃষ্টি শীত গরম সব কিছুই তারা সহ্য করে তো তাদের জন্য রাস্তায় রাতে স্টে না করতে হয় তারা যেন অ্যাটলিস্ট ঘুমানোর জায়গাটা পায় এই জায়গাটা করে দেওয়ার আমার খুব ইচ্ছা আছে